কিছুদিন পরপরই সিপাহীজলা অভয়ারণ্য সংলগ্ন রাবার বাগানে অগ্নি সংযোগের ঘটনা ঘটছে মঙ্গলবার দুপুরেও একই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় মূল্যবান গাছ যেমন নষ্ট হয় তেমনি অভয়ারণ্যের আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক সৃষ্টি হয় পরে বন দপ্তরের পক্ষ থেকে দমকল বাহিনীকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিভাবে কিছুদিন পর এই আগুনের সূত্রপাত ঘটে অভয়ারণ্য এলাকায় তা নিয়ে প্রশ্ন উঠছে ঘটনাটা রইলে আমরা স্টাফ মারবত খবর পাইছি যে এইদিকে স্যাঞ্চুরির দিকে ক্যান্টিনের দিকে আগুন লাগছে তো আমরা অলরেডি দ্রুততার সহিত আমরা খবর পাই আইছি আইয়া এবং ফায়ার সার্ভিসে কল করা হয়েছে ফায়ার সার্ভিস আইছে আমরা দ্রুততার সঙ্গে চেষ্টা করতে আসি আগুন নির্মাণের জন্য আচ্ছা কত কতটুকু এরিয়া নিয়ে আগুন লাগছে মানে আনুমানিক প্রায় তিন হেক্টরের মতো জায়গা আচ্ছা এই আগুনের ফলে তো আপনাদের যে মূল্যবান গাছগুলি গাছগুলি তো নষ্ট হইতেছে মূল্যবান গাছ নষ্ট হইতেছে ঠিক আছে কিন্তু এরপরে এনিমেলেরও ক্ষতি হচ্ছে